Hi, welcome to my channel Pritha's Daily Diary. আজকে আমি একটা রেসিপি করব যেটা হচ্ছে ম্যাগি ইন নর স্যুপ। একটু শুনতে অদ্ভুত লাগছে কিন্তু একবার আপনারা ট্রাই করে দেখতে পারেন, ইউ উইল লাভ ইট। ম্যাগি খেয়ে খেয়ে মুখটা পচে গেছে, মানে কি করা যাবে। ম্যাগি হচ্ছে টু মিনিটস নুডলস যেটা আমরা যে কোনো সময় অফিসে যাওয়ার আগে, অফিস থেকে আসার পরে করে থাকি, কিন্তু মাঝে মাঝে একটু মুখ বদল করতে ইচ্ছা করে, কিন্তু তার জন্য আবার এই সবজি কাটো অত হ্যাপা নেওয়া যায় না। তো সোজা ভাষায় 10 টাকা বা 12 টাকা এখন যা ম্যাগির দাম, সেই একটা ম্যাগির প্যাকেট এবং 10 টাকার একটা নর হট অ্যান্ড সাওয়ার ভেজিটেবল স্যুপের প্যাকেট। এবার এই দুটো মিক্স আপ করে একটা দারুণ ম্যাগি রেসিপি হতে চলেছে। ইনগ্রিডিয়েন্টস সোজা ভাষায় কিচ্ছু নেই, এই ম্যাগির প্যাকেট আর হচ্ছে গিয়ে নরের স্যুপের প্যাকেট। এছাড়া যে সস খায় যে সস খাবে, আর সামান্য হচ্ছে গিয়ে আমি দিই নুন, চিনি আর গোলমরিচ। তাহলে শুরু করা যাক। জল ফুটতে বসিয়ে দিয়েছি। এবার আরেকটা ট্রিক আপনাদের বলে দিই, সাধারণত স্যুপের ক্ষেত্রে বা ম্যাগির ক্ষেত্রে বলা থাকে যে জল ফুটে যাওয়ার পরে টেস্ট মেকারটা অ্যাড করতে, কিন্তু আমি সবসময় কিন্তু খাওয়ার জল দিয়ে আমি টেস্ট মেকারটা মোটামুটি ঈষৎ উষ্ণ জলেই অ্যাড করে দিই, কারণ সেই ক্ষেত্রে কিন্তু টেস্ট মেকার কখনোই লাম্প পাকিয়ে যাবে না। যেটা অনেক সময় দেখবেন গরম জলে দেওয়ার পরে অনেক ক্ষেত্রে কিন্তু লাম্প হয়ে যায়, কিন্তু এই ক্ষেত্রে এটা লাম্প কোনোভাবেই হবে না। তো আমি ম্যাগিটা দিয়ে দিলাম, দিয়ে জাস্ট একটু নেড়ে নিলাম। দেখতেই পাচ্ছেন এটা কত ভালোভাবে মিক্স হয়েছে, কোথাও এক ফোঁটাও কিন্তু লাম্প দেখতে পাবেন না। এবার এর মধ্যে আমি দিচ্ছি নরের স্যুপ, এটাও কিন্তু এই অবস্থাতেই দিয়ে দিতে হবে, না হলে এটাও কিন্তু লাম্প পাকিয়ে যায়। তো এই দুটোকে এবার ভালো করে আমি মিক্স করে দিয়ে কিছুক্ষণ ওয়েট করব, এটা সামান্য বয়েল হওয়া অবধি। এটা ফুটে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ম্যাগি নুডলস। ম্যাগি মোটামুটি নরম হয়ে এসছে, এবার বাকি ইনগ্রিডিয়েন্টগুলো আমি এর মধ্যে একটু জাস্ট দিয়ে দেব। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য চিনি। হট অ্যান্ড সাওয়ারটা যেহেতু একটু টক হয়ে থাকে, সেই ক্ষেত্রে অনেকের পছন্দ না হতে পারে, কিন্তু আপনি যদি টক পছন্দ করেন সেই ক্ষেত্রে আপনি চিনিটা স্কিপ করতে পারেন। দেবো এবার সামান্য নুন। নুন মিষ্টিটা সম্পূর্ণ নিজের টেস্ট অনুযায়ী, মাঝখানে একটু নেড়ে দিতে হবে যাতে কোথাও ধরে না যায়। এবার দিচ্ছি আমি সামান্য চিলি সস। আমি চিং সেক্রেটের চিলি সস ইউজ করেছি, আপনাদের বাড়িতে যা অ্যাভেলেবেল থাকবে। টমেটো কেচাপ দিলেও কিন্তু এটার টেস্টটা ভীষণই ভালো হবে। আমার কিন্তু এবার শেষ হয়ে এসছে, আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু দেখতে ভীষণই একটা বেশ লোভনীয় ব্যাপার হয়েছে। ফর্কটা আমি দিয়েছি, এছাড়া চামচ দিয়ে ইয়ে করতে পারেন। এবার এর মধ্যে জাস্ট আমি একটু গোলমরিচের গুঁড়োটা ছড়িয়ে দিচ্ছি, একটু মিক্স করে নেব। ব্যাস, আমার তো মোটামুটি ডিনারের ব্যাপার এখানেই শেষ হয়ে যাবে। এটা মোটামুটি বাচ্চা থেকে বড় সবারই ভীষণ ভালো লাগে, আপনারাও ট্রাই করুন, ট্রাই করে আমাকে অবশ্যই জানাবেন কেমন লাগলো। আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, ভালো রাখবেন, বাই।